দেখতে পারাই কেন আমি নাগা মরসর বিজাইয়া রাখছি পুরা ওয়ার। এখন 4 মিনিট করার লাগি আমি একটা টিস্যু পেপার রাখছি। এখন টিস্যু পেপার আমার স্প্রে মারি দিমু দেখতে পারা। একটা বোতলের মাঝে আমি নর্মাল সিল্কর পানি লইছি, স্প্রে মারলাম, মারিয়া ভিজাই দিলাম। দশ মিনিট আমার ভিজানি হয়ে গেছে। এখন দেখতে পারা নাগামরিচ, নাগামরিচের বিস্কুলারে আমি দেখতে পারা নাগামরিচের বিস্কুলারে আমি এনে রাখি দিছি 4 মিনিট ওয়াল লাগি। এখন আমি ফোল্ড করে লইম দেখতে পারা। দেখছো নি ফোল্ড আপনারা যে কোনো আপনারা পছন্দ অনুযায়ী করতে পারবা। দেখলেন দেখলেন, এখন একটা কন্টেনারের মাঝে লিড থইমু, থইয়া আমি লিড লাগাইয়া রাখি দিমু আমার ব্রয়লারের। এইভাবে আমি ফুকমরিচ দেখতে পারা, আমি ফুকমরিচ এরপরে আর হজাতুর নাগামরিচ এগুলো আমি করে লইম সেম প্রসেসে। দেখলেন এটা আমার লাস্ট ইয়ারও কালেক্ট করা পিছি, আমি সেই মলা শুকাইয়া রাখি দিছি। দেখলেন এখন আমি বিস্কুলারে পিছাই দিলাম, মাশাল্লাহ খুব খুশবু বার হয়েছে। 4 মিনিট করার লাগে। দেখলেন এবার আমি ফার্স্ট টাইম করলাম, সবগুলো 4 মিনিট খুব ইজি করা যায়, খুব দ্রুত গাছ উঠে, আমি তো সারপ্রাইজ। দেখলেন ও আর একটা পিছিয়ে রাখছি। এখন আমি আর একটা টিস্যু পেপার আমি নিমুকি দেখতে পারলাম, সেম আমি পানিতে ভিজাই দিছি। দেখলেন এখন আমি সেম ফোল্ড করে লাগাম। দেখলেন আগে রাখছি এক জাগ, এখন আর একটা, আর ওখানে আর একটা, তিনটা মরসর বিছি আমি জার্মিনেট করার লাগে। একটা কন্টেনারও আমার ব্রয়লার রুম রাখি দিব। দেখতে পারা আমি জার্মিনেট করছিলাম আমি 3 জাতর নাগামরিচ, আর এখন দেখ মুকুলিয়া কি অবস্থা। মাশাআল্লাহ দেখরানি সবগুলা 4 মিনিট হয়ে গেছে। দেখরানি মাশাআল্লাহ, আমি বালাটিকে খুলিয়া দেখাই আপনার। দেখরানি এটা আপনার 3 দিনে 4 মিনিট হয়েছে। দেখরানি আমার গাছর, আমার গার্ডেনের নাগামরিচ লাস্ট ইয়ার আমি কালেক্ট করছিলাম বিসি, ও বিসিতে আমি 4 মিনিট করছি, আরও আপনার আমি করছি, আপনার লোকে শেয়ার করছি। এটা নর্মাল ওয়ে আমি রোপণ করছি। দেখরানি সবটি সবগুলার বিসি আইছে, জার্মিনেট হয়ে গেছে। এখন আমি আর একটা দেখাই। দেখরানি এখন আর একটা আমি দেখারাম কুলিয়া। ওয়াও দেখরানি মাশাআল্লাহ, এটা এগুলো এইটাও সুন্দর হয়ে জার্মানি টুইছে মাশাআল্লাহ। এখন লাস্ট ওয়ান দেখি জার্মানি টুইছে নি। দেখলাম এটা এবার এখনো জার্মানি টুইছে না। এটা আমি আবার রাখবো, এটা বেশি আমি চাইছি না, কয়েকটা বিচি আমি লাগাইছিলাম। তাহলে এটা জার্মিনেট হয়েছে না, এটা এবার আমি মুখ পান দিয়া রাখি দিব কন্টেনারের ভিতরে। আপনারা যদি এইভাবে উঠে না তো আবার আপনারা এটা সেম ফোল্ড করিয়া আপনারা ও কন্টেনারও আছে
ও কন্টেনারের ভিতরে ঢুকাইয়া লিট লাগাইয়া আবার গরম জায়গা রাখি দিবা। এটা ওই দিবার কোনো অসুবিধা নাই, দুই একদিন পরে আইব। এখন দেখরানি আমি ওটা কন্টেনার লইছি, আমি কিনিয়ে আনছিলাম ও কন্টেনার আমি লইছি এগুলা। এখন এগুলার মাঝে আমি মাটি পড়িলেই দেখরানি আমি দুইটা কন্টেনারও মাটি লই লইছি। এখন এইভাবে আমি যারা দিব যা দিলে তা মাটিগুলা বই যাইব, হুফা তাহলে বই যাইব। এখন আমি বীজগুলা একটা একটা করে দিলেই দেখরানি আমি সবগুলা গাছ বিছি একটা একটা করেই আমি রাখি দিছি। এখন আমি মাটি দিলেই মু সামান্য উফরে দিই। দেখরানি আমি সামান্য মাটি উফরে দিয়ে দিলে আমি বেশি দিতাম না, খালি সামান্য অমনে গুড়িয়া রাখি দিই। দেখরানি মাটিগুলো আমার গুঁড়া হয়ে গেছে, বিচিগুলা গুঁড়ো হয়ে গেছে মাটি দি সামান্য দিছি, সামান্য উপরে দি পাতলা করে একলে আর দিছি আমি। আর দেখা ফাররা এটা নর্মাল সিঙ্গর পানি আমি স্প্রে মারিয়া দিলেই দেখতে পাররা আমি দুইটা কন্টেনার সামান্য মাটি দিয়া বিচিগুলা রোপণ করে উপরে দি দিলেইছি। এখন কি তা করবো, আপনার ক্লিন ফিল্ম নইলে ফয়েল পেপার আর নয় কারিয়ার বেগর ভিতরে আমি পড়িয়া রাখি দিমু আমার ব্রয়লারের রুমও। যেখানে আপনার গরম সব চাইতে গরম জায়গা ওখানে রাখবা, হিটারও সাইডে দিয়েও রাখতে পারবা, কুকারও সাইডে দিয়েও রাখতে পারবা, কিবা ব্রয়লারের রুমও। তো আমি সব চাইতে বালা মনে করি যেখানে ব্রয়লার থাকে স্টোরের ভিতরে ওখানে তৈলে বেশি কুই কুটি জায়গা আছে আমি ওখানে রাখি দিমু। আর যত বাই বই নেই আপনারা সারা যেন বিচি কর্তা বিচি তো নে সারা ওইতো আপনারা রয়ে না, জার্মিনেট করে এইভাবে প্রসেস করলে 100% আমি করাম আপনারা উঠবো। আর দেখরানি আমার তিন জাতর নাগামরিচ রোপণ করছিলাম, দুই জাতর জার্মিনেট হয়ে গেছে, এক জাত হয়েছে না। এটা আবার আমি কন্টেনার ডিট লাগাইয়া ব্রয়লারের রুমে রাখি দিব, একদিন হয়তো দুই দিন বাদে আইতো পারে, এর ফলে আপনারা রোপণ করিলেই বা ট্রাই করবা। দেখতে পাররা এখন আমি ফয়েল পেপার দি প্যাকিং র্যাপিং করে নিই। দেখতে পাররা আমি একটা ফয়েল পেপার দি র্যাপ করছি, একটা ক্লিন ফিল্ম দি এখন কারিয়ার বেগর ভিতরে ঢুকাইয়া আমি ব্রয়লার রুমে রাখি দিই। দেখতে পাররা আমার কাজ নাগামরিচর বেশি আমি জার্মিনেট করছিলাম, করিয়া রোপণ করছিলাম ফরু দিন। আর কালকে একদিন আসকু নেক্সট ডে মর্নিং আমি এখন ওপেন করে নিই আমার কী অবস্থা দেখাইম আপনাদের। দেখতে পারবো ওয়া তো আইছে মাশাআল্লাহ, গাছ উঠে গেছে দুই দিনে। এটার কি অবস্থা, উঠলো কি না এটার দেখছেন, এটার উঠছে না আপনারা দেখতে পাররা দেখছেন, ওই দেখেন উঠা স্টার্ট হয়ে গেছে। এটাই বার আমি ডাকিয়া ওলা কারিয়ার বেগর ভিতরে আমি রাখি দিমু আবার গরম জায়গা। আর এটা আপনার উঠি গেছে, এটা আমি খুলি লাইম। এটা যদি আপনার রাখি দেই আমি তে এটা যদি আপনার আমি রাখি দেই তাহলে ওইব কিতা ওজন নাগামরিচের গাছগুলা উঠছে, এগুলা বেশি লাম্বই যাইব, বেশি লাম্বইয়া ফরে নষ্ট হইয়া মরি যায়। অনেকজনে কেন যে নাগামরিচ আমার মরি যায়, মরি যায় এর গতিকে যে সময় আপনার চেক করার থাকবা, যে সময় আপনার উঠি যায় গাছগুলা এগুলো আপনারা তাড়াতাড়ি করে বা করিয়া আপনারা বেতনে বা করি আপনারা সানলাইটও আনবা। এখন তো আর সানলাইট নাই, তা আপনারা উইন্ডো সিলত রাখবা, এখানে আপনারা মনে রাখবা। আর ও দেখুন যেন ওটা দেখানি সামান্য সামান্য উঠের যেন, এটা এবার উঠছে না, এটা আমি এরবার গুড়িয়া রাখি দিমু। আমি খালকু টুমোরও এরবার চেক করবো, যদি সেম ওলা যদি উঠি যায় তা আমি এটা সেম আনিয়া উইন্ডো সিল আমি এটা রাখি দিমু। দেখতে পারা এটারও আপডেট আমি দিমু
আমি এখলকে ভিডিও দিম মাশাল্লাহ। আর যত ভাই বইনি না শোন, যারা আপনারা কোন যেন আমার গাছ উঠিয়া মরি যায়, নাগামরিচ উঠে সার ঠিকও গাছ হয় তাহলে মরি যায়, এর গতিকে মারা যায়, আপনারা ওখান শিওর করবা যে সময় আপনারাও তো আজকে দিন যদি এবার আমি রাখে দিতাম তৈব কিতা এটা বেশি লাম্বই গেল না, আলো বাতাস না পেয়ে এটা বেশি লাম্বইয়া গুড়ি গাছর জ্বর এটা উই কই গেল না, উই কইয়া এটা একবারে দুর্বল হইয়া মারা গেল না। আর এই যে গাছ ওখানে আমি পাকড়ি লেছি উইন্ডো ছিল তৈমু, এটা আপনার হেলথে থাকবো গাছ, এটা নষ্ট হইতো না। আর ইলাও আপনারা বাকরবা না, ইলা আপনারা যদি দেখেন যেন তোরা সামান্য বাড়াইছে, আপনারা আবার এটা গুড়িয়া আপনারা আবার লাগাইয়া কারিয়ার বেগর ভিতরে পড়িয়া আপনারা যিকানো আপনারা তৈছইন ব্রয়লার রুম হোক আর গরম যে কোনো জায়গা তো হিটারের সাইড হোক, আবার আপনারা এটা রাখি দিবা একদিন পরে চেক করবা। এটা এটা আবার রাখিয়া দুই তিন দিন না আপনারা যাইবগে, আপনারা যদি চেক না করেন তো গাছলা বড় হইয়া নষ্ট হয়ে যাইব, পরে হেলথি থাকে না গাছটা মরি যায় দুর্বল হয়ে যায় উইক হয়ে যায়। আর এখন আমি এটা আপনার উইন্ডো সেলত রাখবো, দেখলেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর ওটা একদিন পরে আপনার লোকে শেয়ার করবো কিতা অবস্থা। তাফাররা আমি দুইটা টবর রোপণ করছিলাম মরসর বিচি, একটা একটা তুটি গেছে আর একটা উঠছিল না, সামান্য উঠা ধরছে, আমি আবার ক্লিন ফিল্ম দিয়া রাপ করিয়া আমি এবার ব্রয়লার রুমে রাখি দিয়েছিলাম, দেখি কী অবস্থা। ওয়া মাশাল্লাহ দেখরানে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করবা যদি একলগে দুইটা তিনটা চারটা ফটো রুয়াইন, আর একটা কি দুইটা উঠি যায়, যেটা উঠি যায় ওটা লগালগ বাকরি লিবার, যেটা উঠার ফটো এটা আরবার আপনারা মুখ বান্ধিয়া আবার ব্রয়লার অজিকানো আপনারা তৈছিল ওখানো রাখবা। দেখরানি একদিন আগর এটা খালকে আমি আপনার লগে দেখাইছিলাম আর এটা বান্ধিয়া তৈছিলাম, একদিন পরে আজকে আনছি মাশাল্লাহ, মিস হয়েছে না, জার্মিনেট করে রোপণ করেছিলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দোয়া করবা আমার ফ্যামিলির লাগে আমার লাগে, আমি আপনার লাগে দোয়া করবো। থ্যাংক ইউ।